ক্লাসিক মেথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আপনারা জানেন যে আর এন এনটিপিসি আপাতত স্থগিত হয়ে গেছে কেন এই পরীক্ষা পিছিয়ে গেল কবে আবার এই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হতে পারে এই পরীক্ষায় কতজন ফর্ম ফিল করেছেন এবং কোন কোন ভাষায় এই পরীক্ষা দেওয়া যাবে ইত্যাদি নিয়ে আপনাদের কাছ বিস্তারিতভাবে বলবো তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিনীত নিবেদন আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হন এবং চাকরি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ভিডিওটি দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধু আর আরবি এক দু হাজার উনিশের বিজ্ঞপ্তি অনুযায়ী যে এনটিপিসির প্রথম স্টেজের পরীক্ষা জুন মাসের থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা বেশ কিছু কারণে পিছিয়ে গেল বোর্ড বলছে যে আগে ইসিএ নির্বাচন সম্পন্ন হবে তারপর এই পরীক্ষার পরীক্ষা সূচি ও অ্যাডমিট কার্ড ইত্যাদি ডিস্ট্রিবিউশনের কাজ শুরু হবে এখন যেহেতু এই ইসিএ নির্বাচন সম্পন্ন হয়নি তাই এই পরীক্ষা শুরু হতে অনেক দেরি হবে আর আরবি এখন একটা কমিটি গঠন করেছে যে কমিটি অসরকারি এবং সরকারি উভয় পক্ষের কাছ থেকে টেন্ডার আহ্বান করবে ওই কমিটির টেন্ডারে অংশ নেওয়া ইসিএগুলির যোগ্যতা প্রথমে খতিয়ে দেখবে তারপর ইসিএ নির্বাচন চূড়ান্ত হবে এবং এই চূড়ান্ত হওয়ার পরেই পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হবে কর্মকর্তারা যে বলেছেন যেহেতু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই রেলবোর্ডের পরীক্ষার্থীদের স্বার্থে অযথা তাড়াহুড়ো করতে চান না বোর্ড আশা করছে যে এটি নভেম্বরের মধ্যে শেষ হবে ও ডিসেম্বর মাসে পরীক্ষার দিনক্ষণ ঘোষিত হতে পারে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল যে আরবি যে পঁয়ত্রিশ হাজার দুশো আটটি পদের জন্য বিভিন্ন রেলবোর্ডের দ্বারা যে দরখাস্ত নিয়েছিল তাতে মোট এক কোটি ছাব্বিশ লক্ষ তিরিশ হাজার আটশো পঁচাশিটি আবেদন জমা পড়েছে এ প্রচুর অ্যাপ্লিক্যান্ট হওয়ার কারণে তাড়াতাড়ি পরীক্ষা সূচি তথা ইসিএ নির্বাচন করা যাচ্ছে না আরআরবি ও জেই এক্সামের প্রশ্নপত্র আপনারা জানেন যে ফাঁস হয়ে গিয়েছিল এবং এই ধরনের প্রশ্নপত্রটি যাতে ফাঁস না হয় তাই বোর্ড আগাম সজাগ থাকার চেষ্টা করছে এবারেও আগের পরীক্ষার মতো যে মোট ইংরাজি সহ পনেরোটি আঞ্চলিক ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ করবে ভাষাগুলি হল হিন্দি ইংরাজি বাংলা অসমিয়া, গুজরাটি কান্নাডা কোঙ্কনি মারাঠি মালায়ালাম মণিপুরি উড়িয়া পাঞ্জাবি তামিল তেলেগু এবং উর্দু এই সমস্ত ভাষায় প্রশ্নপত্র হবে তাই ইসিএগুলির একই দিনে যে প্রচুর পরিমাণে প্রার্থীকে পরীক্ষা নেওয়ার মতো ক্যাপাসিটি ডাটা সংরক্ষণ এবং কার্যকরী সফটওয়্যার প্রযুক্তি ইত্যাদি যথাযথ থাকাটা দরকার এবং এই সমস্ত বিষয়গুলি ঠিকঠাকভাবে সেটেল হয়ে যাওয়ার পরই পরীক্ষার দিনক্ষণ তথা অ্যাডমিট কার্ড ইত্যাদি ডিস্ট্রিবিউশনের কাজ শুরু হবে তো বন্ধু এখানেও বহু ক্যান্ডিডেট বা সাধারণ মানুষ তারা কে কেছে বিষয়টিতে অন্য কথা ভাবছে এ রেলের ঢালাও বাণিজ্যিক বাণিজ্যিকীকরণ বেসরকারীকরণ লাভদায়ক সংস্থাগুলির বিক্রি ট্রেনগুলি বিভিন্ন কোম্পানিকে যে তুলে দেওয়া ও ভবিষ্যতে কর্মসংকোচনের যে নীতি নিয়েছে সরকার তারই প্রভাব এটা সরকার যে নিউ রিক্রুটমেন্টে ধীরে চলার নীতি নিয়েছে তো বন্ধু আপনারাও কি একই মতামত ভিডিওটির নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ কথা হবে আগামী ভিডিওতে